আপনি যে বললেন যে এই যে নবী অনেক কষ্ট করছে নবী অনেক কষ্ট করছে আহারে মানে অনেক কষ্ট কি কষ্ট করছে ভাই নবী তো আমি জানি যে এতগুলা বিবি ছিল এতগুলা মেয়েটে নিয়ে মজ ফুর্তি ভালোই করছে মাসাল্লাহ দাসি টাসি সহ করছে মাসাল্লাহ খারাপ করে নেই হ্যাঁ দুনিয়াতে মানে যেইটা করার দরকার সেটা কাম কামটাম খারাপ করে নেই ভালো করছে এই বিষয় আয়েশার একটা হাদিসে যে জিনিসটা বলা আছে আমরা একটু এটা একটু পরে দেখি এই আয়েশার হাদিসে কি বলা আছে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পরে শোনান তো ভাই আ আসারাদের হ বলছেন রাসুলুলা সালে লাহালাইহ সালাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ কররান। আচ্ছা মানে এটার কথাের মানে কিটু বুঝা দদান্ত পারি। মানে তিনি যে পর্যন্ত মানে যে পর্যন্ত তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা। করেন তাকে গ্রহণ করার এই ধরনের মানে কি বলবো মানে একটু সহজ ভাষায় বলা এটা তো এখানে তো একটু কঠিন করে বলা একটু সহজ করে আবার তা তো বুঝিনা নাস্তিক তো মানে তিনি মহিলাদের যেন যাকে সে ধরনের মহিলাদের নবীর যারে ভাল লাগছে তার সাথে ঠোকাঠকি করার আগে মোহাম্মদ মরে নাই তাই না যার ইচ্ছা হয়েছে তার সাথে কইরা তারপরে মরছে নাকি ভাই আপনার মনে হয় মানে ভাষাটা একটু মার্জিত করা উচিত আমি আমার যে তো কি ভাষা ব্যবহার করলাম আমি বললাম ঠকা করছে ঠকা কি খারাপ কথা নাকি ঠকা তো করছে তো নাকি ঠোকা করে নাই যাকে ইচ্ছা যাকে তার ইচ্ছা হয়েছে খায় শেষে যে মেয়ে ঠোকা ঠুকি করার তার খায় শেষে এরে করার আগে তো মোহাম্মদ মরে নাই মরার আগে সবাই কইরা গেছে নাকি যারে যার 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 যারা যারা তার ইচ্ছা হয়েছে সবাই কইরা গেছে নাকি ওইটা তো ভাই ইসলামের বিধান অনুসারে আল্লাহ নির্দেশে করছে আপনি আপনি যদি না চান সেটা তো সেটা তো আমার প্রশ্ন না যে কার নির্দেশে কলিমউদ্দিন নির্দেশ দিতেছে নাকি রহিমউদ্দিন নির্দেশ দিতেছে সেটা তো আমার পয়েন্ট না ভাই আমি জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদ তো মরার আগে যারে তার করতে ইচ্ছা করছে সবাইরে তো কইরা তারপর মরছে করার আগে তো মরে নাই খায়েশটা একদম পূরণ কইরা তারপর মরছে নাকি যার যার প্রতি খায়েশ হইছে সবার সাথে খায়েশ মিটায় তারপর মরছে নাকি এখন আপনি যদি স্বাভাবিক সম্পর্ককে এরকম ভাবে বলেন তাহলে তো হবে না স্বাভাবিক সম্পর্ক সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করছি যে এই হাদিসে লেখা যে যারে যারে করতে মোহাম্মদের খায়েশ হইছে এই মায়ারে কর্ম তমুক মায়ারে কর্ম তমুক মায়ারে কর্ম হ মানে আকাশের মায়ারে কর্ম মানে রহিমের মায়ারে কর্ম কুদ্দুসের মায়ারে কর্ম এ সবার করণের আগে তো মোহাম্মদ মরে নাই মানে তার সব খায়েশ মানে ইয়া ঠোকাঠুকি করার যত খায়েশ আছে যারে যারে খায়েশ হইছে সবাই করার আগে তো সে মরে নেই নাকি করতে পারতো নাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মারলাম এবার আমরা দেখি যে মানে মজ তো আল্লাহ মানে আল্লাহর নবী ভালোই করছে মাসাল্লাহ খারাপ করেনি মজ মাস্তি মেটে তো ভালোই করছে দাসি টাসি সহ এখন দেখি যে টাকা পয়সা মোহাম্মদের কিরকম টাকা পয়সা ছিল টাকা পয়সার কষ্ট কি মোহাম্মদ করছে দেখি তো এই ভিডিওটা একটু দেখেন তো আমাদের এই একজন হুজুর বাংলাদেশের একজন বড় আলেম উনি কি বলে এই বিষয়ে দেখি তো একটু শুনি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক স্ত্রীকে যে পরিমাণ যে আউসাক তাদের জন্য খেজুর দিতেন এই খেজুরগুলো তাদেরকে দিতেন হাত খরচের জন্য বর্তমান বাজারের ক্যালকুলেশন করে আমাদের আরিফুল ইসলাম আরিফ নামে একজন আমাদের লেখক আছেন বিখ্যাত ইসলামিক লেখক ভাই হিসাব করে দেখিয়েছেন নবীজি বছরের জন্য প্রত্যেক স্ত্রীকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান ডলার রেটে হাত খরচ দিতেন মাসে কত হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ মাসে কত হাজার বারো হাজার প্লাস তাই না ভাই আচ্ছা তার মানে আমরা দেখলাম যে নবী মানে এক একজন বিবিরে বছরে মানে মাসে মাসে বারো হাজার করে টাকা দিত নাকি বারো হাজার কাছাকাছি হইব বারো হাজার টাকা দিত মাসে এক এক বিবিরে নাকি ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি যে নবীর বিবি এবং দাসী ছিল কয়টা সেটা একটু দেখা দরকার সেইখানে আমরা হিসাবটা করব যে নবীর মানে টাকা পয়সা কিরকম ছিল সেটার একটা হিসাব এখান থেকে করা যাবে যদি আমরা এই জিনিসটা বের করতে পারি যে আহ নবীর কয়টা বিবি ছিল এক একজন বিবিরে দিত বারো হাজার কোয়া তাইলে নবীর বিবি ছিল আহ মানে মানে নয়টা বিবি আর দুইটা দাসি তাহলে ভাই সেটাও আমার কাছে মানে ভিডিও আছে এটা তো আপনি জানেন নাকি যে নবীর মানে নয়টা বিবি ছিল এবং হ্যাঁ হ্যাঁ জানেন ভাই এক একজনের বারো হাজার করে দিলে মনে করেন এগারো জনের কত হাজার টাকা হয় ভাই মাসে এই হিসাব করে দেখতে হবে তবে অনেক অনেক টাকা তার মানে নবীর টাকা পয়সার তো এত সমস্যা ছিল না যেটা মনে হয় টাকা পয়সা এতগুলা বিবি রক্ষা এতগুলা প্রত্যেকটা বারো হাজার করে মাসে টাকা দেয়া এত মুখের কথা না তাই না ভাই আপনার ইনকাম কত মানে আপনি আপনার মানে মানে বিশ ত্রিশ নাকি পঞ্চাশ হাজার নাকি এক লাখ বলেন তো একটু একটা আইডিয়া দেন আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি না একটা আইডিয়া দেন আর কি আমি বর্তমানে একজন স্টুডেন্ট সেরকম কোন পেশায় যুক্ত না আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনার মানে ফ্যামিলির ইনকাম কত মনে করেন আমার আপনার বাবার ইনকাম কত হবে লাখখানেক টাকার মতো হবে নাকি আর কম আর কম লাখখানেক টাকার তো কম 50000 30000 এরকম 30000 আচ্ছা 30000 টাকা দিয়ে তো আপনাদের মানে সংসার মোটামুটি আপনার বাবা 30000 টাকা ইনকাম করে তাহলে তো সংসার মোটামুটি চলে নাকি খুব বেশি ভালো তো চলে না একটু টাইনা টাইনা চলতে মোটামুটি আচ্ছা আপনার বাবার তো একজনই ওয়াইফ নিশ্চয় নাকি দুই তিন না একজনই তাহলে একজনই ওয়াইফ নিয়েও দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে টাইনা টাইনা চলতে হচ্ছে কিন্তু নবী এক এক বিবি দিত মাসে বারো হাজার এটার ভিতরে আবার এগারোটা মানে নয়টা বিবি দুইটা দাসী দাসীর মনে করেন একটু কম দিত নিশ্চয়ই দাসীর তো আর বারো হাজার দিত না পুরা একটু কম কম কমায় কমায় দিত দাসী দাসীদের তাহলে তো মানে একটা বিলাসী জীবন তো মোহাম্মদের ছিল ভাই আপনি যে বলতেছেন আপনি বল বলতেছেন এটা সব সময় ছিল না আচ্ছা কোন সময় ছিল কোন সময় ছিল বলেন নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনেক ধরেন ওয়াজে শুনেছি যে সাত দিন চুলা আগুন জ্বলে নাই এরকম না খেয়ে থাকতে হতো আচ্ছা মোহাম্মদের পেশা কি ছিল এটা একটু যদি আমাকে বলতেন যে মোহাম্মদ কি করত নাপিত ছিল নাকি

পেশা আসলে জানি না মানে মোহাম্মদের কোনো পেশাই ছিল না নাকি আমি সেটা সঠিক বলতে পারবো না আমার জানা মতে উনি ব্যবসা করতেন ব্যবসা করতে তো ওই যে খাদিজা মারা যাওয়ার পরে তার কখনো ব্যবসা করে নাই সে খাদিজা মারা যাওয়ার পরে আর ব্যবসা করছে ভাই জানা নাই তাহলে এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে মানে মোহাম্মদের পেশা কি ছিল আপনি যদি একজনের বলেন এর একজন গরীব লোক টাকা পয়সা নাই কিন্তু যদি আমরা দেখতে পাইলাম যে অনেক টাকা-পসা ভালোই ছিল محمদের কিন্তু আপনাকে আমি তো জিজ্ঞেস করতেছি একটা স্পেসিফিক জিনিস যে এই ব্যাটা যদি এত মানে আপনি তারে बोलतेছেন তো গরিব আমি তো দেখতেছি যে ব্যাটার টাকা-পসা ভালোই ছিল কিন্তু এই টাকা-পসা ইনকাম করতে কিভাবে ইনকাম সোর্সটা তো জানতে হবে যেই ব্যাটার মানে কোনো ইয়েই নাই ইনকাম সোর্সই নাই সে ব্যাটা তো যদি কোনো কাম না করে তাহলে তো সে গরিবই হবে গরিব হওয়াটা তো স্বাভাবিক কাম না করলে কি মানসিক আইসা এমনি पैसा দিব নাকি আচ্ছা আমরা এই হাদিসটা একটু পরে দেখি হাদিসের ভিতরে কি আছে মোহাম্মদের পেশাটা কি ছিল এখান থেকে বোঝা যাবে ভাই আপনি একটু আমাদেরকে হাদিসটা একটু পরে শোনাবেন আহ রাসূল উল্লাহ সালাম বলেছেন আমি কেয়ামতের পূর্বে তরবারি সহপ্রেরিত হয়েছি যাতে শারীরিক লেখা শরীর বিহীন ভাবে আল্লাহর এবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত আচ্ছা এখানে যে একটা লাইন আছে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে এই কথাটার মানে কি ভাই যদি বুঝাই দিতেন মানে মোহাম্মদের পেশাটা কি ছিল এই যে এখান থেকে যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে এটা দ্বারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুদ্ধ করে এরকম কোন এই সম্পদ অর্জন করা সেটা ছিল এই গনিমতের মাল নেয়া গনিমতের মালের আচ্ছা ঠিক আছে আরো হাদিস দেখি আমরা কোরআনে তিরানব্বই নম্বর সুরার আট নম্বর আয়াতে বলা আছে আল্লাহ বলেছেন যে তিনি তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাব মুক্ত করেছেন মানে মোহাম্মদের আগে কোনো পেশা টেসা টাকা পয়সা কিছু ছিল না পরে আল্লাহ তাকে অভাব মুক্ত করছে আচ্ছা আমরা দেখি যে এখান থেকে মোহাম্মদ গণিমতের মাল থেকে কতটুকু নিত সেখান সেটার একটা হিসাবটাও করে ফেলি কোরআনে যেটা বলা আছে সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়তে যেটা বলা আছে নিশ্চয়ই আল্লাহ তালার এক পঞ্চমাংশ আল্লাহর ও রাসুলের সুরা আনফালের একচল্লিশ নবী মোহাম্মদ নিজে নাকি হ্যাঁ হ্যাঁ এই গণিমতের মালের ভিতরে মেয়েটেও তো ছিল যে মানে কাফেরদের মেটে যখন ভাগাভাগি বন্দি করে নিয়ে আসতো মুসলমানরা তখন এই মেয়েটেও তো গনিমতের মালের অংশ তাই না টাকা টাকা বাড়ি ঘর তারপরে ঘরের আসবাবপত্র সেগুলো যখন লুট করে আনতো আনতোদের সেনারা তখন এখান থেকে এক পঞ্চমাংশ মানে মোহাম্মদের পেশাটা ছিল হচ্ছে গনিমতের মাল এছাড়া তো আর কোনো পেশা ছিল না নাকি ভাই আর ছিল কিছু আর কিছু করতো আর কোনো এখান থেকে টাকা পয়সা পাইতো সে আমার সেটা জানা নাই তবে যুদ্ধকে আপনি পেশা হিসেবে দেখছেন কেন? যুদ্ধ তো আর এমনি এমনি মানে টাকা ফুরায় গেছে কার যুদ্ধ করি এরকম কোন মনোভাব নিয়ে তো যুদ্ধ হয় না specific কোন কারণে হয় আমি পেশা হিসেবে দেখছি না এখানে তো মানে হাদিসে বলা আছে যে মানে হাদিসে বলা হয়েছে মোহাম্মদ বলছে যে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়া তলে মানে হচ্ছে মোহাম্মদ বলছে যে জিহাদের মাধ্যমেই সে জীবিকা অর্জন করছে ভাই এখানে তো মোহাম্মদ বলছে এটা তো আমি বলি নাই ভাই এটা তো আমার কথা না ভাই এইটা মোহাম্মদ বলছে আপনাকে হাদিসটা আবারও দেখাই আপনি মনে হয় হাদিসটা দেখাইলাম মাত্র তারপরে ভুলে গেছেন হয় আবারও দেখাচ্ছি আপনি একটু হাদিসটা আবারও একটু পড়ে শুনুন তো এই লাইনটা একটু পড়ে শুনুন তো এই যে এই লাইনটা একটু পড়ে শুনুন তো আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে এটার মানে কি ভাই হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা কি আমি বলছি এটা কি আসিফ মুহিউদ্দিন বলছে নাকি মোহাম্মদ নিজে বলছে যে আমার জীবিকা মানে আমার পেশা মানে মোহাম্মদের পেশা হইতাছে বর্ষার ছায়াতলে মানে আমি কি বানা এটাকে আমি বলতেছি নাকি মোহাম্মদ কইতাছে এটা বলেন আগে ঠিক আছে ভাই বুঝতে পারছি মোহাম্মদ নিজে স্বীকার করতেছে যে তার পেশাটা হইতাছে যুদ্ধ টুদ্ধ কইরা গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ নেয় এবং আরেকটা হাদিস আমি দেখেছি যেটা হচ্ছে খুমুস যেটা হচ্ছে গণিমতের মালের এক পঞ্চমাংশ নবী নিজে নিয়ে নিত মানে মানে লুটপাটের যে টাকা পয়সা মেটে এগুলার এক পঞ্চমাংশ নিত নবী নাকি কাফেরদের মায়েরা তাদের লুটপাট করে মায়েরা মেয়েরা তাদেরকে জায়গা জমি যত কিছু আছে সেগুলোর এক পঞ্চমাংশ নবী নিয়ে নিত এখন তেলে নবীর তো কোনো নবী কি খাটা খাটনি করে কোনো মানে টাকা পয়সা ইনকাম করতো মনে করেন মদিনা জীবনে গিয়া কি খাটাখাটনি করে কোনো পয়সা ইনকাম করছে বা পড়ালেখা কইরা শিক্ষা অর্জন কইরা মনে করেন একটা স্কুলের টিচার হইলো বা ধরেন একটা রিক্সা ঠেললো ঠেলাগাড়ি বা ঠেলাগাড়ি ঠেললো বা ব্যবসা বাণিজ্য করলো এগুলা করে কি মোহাম্মদ কোনো টাকা উপার্জন করছে মোদিন গিয়া আমার সে বসে সঠিক ধারণা নাই তবে দেখেন উনি যদি টাকা পয়সা রিয়া থাকে যদি ভেরান্ডা বাজে ভাই ওই ব্যাটা যদি কোনো টাকা মানে কোনো পেশাই না থাকে ব্যাটার কোনো পেশাই আমরা খুঁজে পাচ্ছি না ব্যাটা করতে কি দেখেন আমি কি করি আমি তো আমার একটা পেশা আছে আমি একটা চাকরি করি বেতন টেতন পাই সেই বেতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কাজ করি করি করে আমার আমার বেতন বেতন মাসে দিয়ে আমি পরিবার পরিজনকে লালন পালন আপনিও একটা পেশা থাকবে সেই পেশাতে কাজ করবেন আপনার বাবারও তো নিশ্চয়ই একটা পেশা আছে তাই না পেশা মানে কাজ করে তো খায় খাইটা খায় নাকি হ্যাঁ তা তো খাই কিন্তু মানে কাফের মাইরা কাফেরদেরকে কাফেরদের লুটপাট করে ওই লুটের টাকায় তো আপনার বাপ চলে না নাকি অনেক গ্রাম আছে বাংলাদেশ অনেকগুলা গ্রাম আছে যে গ্রামের অনেকগুলা লোক একসাথে ডাকায় এবং যে ডাকা মানে মানে অন্যদেরকে মাইরা তারা আমার বাস থামায় বাসের উপরে আক্রমণ করে তাদেরকে মাইরা মেয়েরা তাদের টাকা পয়সা নিয়ে এইভাবে তাদের চলে তাদের জীবন চলে এই লুটপাটের টাকায় যাদের জীবন চলে তাদেরকে তো আমরা ডাকাত বলি আপনি যুদ্ধকে মানে ডাকাতের সাথে গুলিয়ে ফেলছেন আর কি আমার কাছে তো এটা ডাকাতি কারণ হচ্ছে গিয়ে মোহাম্মদ হচ্ছে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করত আক্রমণাত্মক জিহাদ আক্রমণাত্মক জিহাদ মানে বুঝেন ভাই কি ধরনের আক্রমণাত্মক জিহাদ সেটা আমি তাহলে একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি যে মোহাম্মদ আক্রমণাত্মক জিহাদ করত আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে সে কাফেরদেরকে মাইরা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি তাহলে এই হাদিসটা দেখাই দিই এই হাদিসটা একটু পড়েন ভাই একটু শুরু থেকে একদম জোরে জোরে পড়ে শোনান ভাই যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা কিতাল মানে কি ভাই কিতাল যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে কিতাল শব্দটার অর্থ কিতাল সম্ভবত আমার যা হচ্ছে

আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই এই কথাই স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের টুক পরের আপনি যদি পরের সময় থাকে পরে নিয়েন আমি আপনাকে এই টুক নিয়ে শুধু জিজ্ঞেস করবো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি মানে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি উপরে লেখা আছে কিতাল আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথাটার মানেটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন ভাই কথাটার মানে তো যুদ্ধের কথাই বলা হচ্ছে আর কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ মানে কাফেরদের কাফের যতক্ষণ পর্যন্ত না মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে নাকি মানে তোমার বাড়িটা উঁচা কইরা তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে তাদের মানে জায়গা জমিতে ঝাঁপায় পড়তে হবে এবং তাদেরকে মেরা মেরা ফেলতে হবে যদি না তারা মুসলমান হয় আর যদি মুসলমান হয় তাহলে তো তার জীবনটা নিরাপদ হয়ে গেল আর যদি মুসলমান না হয় তাহলে তাদের জীবনটা অনিরাপদ মানে মোহাম্মদ আইসা যে কোনো সময় তারা মেরে ফেলতে পারে নাকি হ্যাঁ ভাই কারণ ওরাও তো মুসলমানদের উপর এরকম আক্রমণ করবে এটা একটু স্বাভাবিক এখানে তো এখানে তো বলা নাই যে ওরা যদি আক্রমণ করে তাইলে তোমরা আক্রমণ করো এটা তো এখানে বলা নাই বলা আছে যে তারা যদি মুসলমান না হয় পৃথিবীর সমস্ত কাফের যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে তাই না ওরা যদি আক্রমণ করে তেলেও কিতাল করতে হবে ওরা যদি আক্রমণ না করে তেলেও কিতাল করতে হবে দুই সর্ব অবস্থাতেই তো এই যে এখানে যে বলা আছে মানুষ যে পর্যন্ত না এখানে তো ওই মানুষদের কথা বলা নাই যে যেই মানুষটা তোমারে মারতে আসবে শুধু সেই মানুষদেরকে মাইরো এটা তো এখানে বলা নাই সব মানুষের কথা বলা নাকি হ্যাঁ এখানে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই মনে করেন একটা গোত্র আছে তারা মুহাম্মদের সাথে কোনো গেনজামি করে নাই চুপচাপ বসে আছে ওরা মানে মূর্তি টুর্টি পূজাreloadData করতেছে এদের বিরুদ্ধে তো মুহাম্মদ কিতাল করতে কইছে নাকি তারা যদি তারা যদি কোন ধরনের অশান্তি সৃষ্টি না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে কেন এটা এই এটা আমাকে দলিল সহ দেখান্ত যে তারা যদি অশান্তি সৃষ্টি না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না এটা আপনারা কে কইছে এটা ইসলামের কোথায় আছে সেটার দলিল একটু দেখেন আমি তো আপনাকে এই দলিল দেখাইলাম যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ রয়েছি এই কথা দ্বারা এটা স্পষ্ট যে সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আল্লাহ নবী কিতাল করতে নির্দেশ দিয়ে গেছে বলে দিছে যে তোমরা ভাই এই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগে কি অমুসলিমরা সমাজে থাকতো না অমুসলিমরা সমাজে থাকতো কিন্তু পরে তো আর থাকতে পারে নাই যখন এই যে এই নির্দেশনা আসছে তারপরে তো আর থাকতে পারে নাই তখন তো সূরা তাওবা নাযিল হয়ে গেছে তখন তো মুশরিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করতে হবে নির্দেশ আইসা গেছে এরপরে তো আর থাকতে পারে নাই এরপর তো তারা পালাইছে এরপর তো কাফের মুশরিকরা সব পলায় মানে ইহুদি নাসারাদেরকে বিতাড়িত করা হয়েছে আরব উপদ্বীপ থেকে এবং মুশরিকদেরকে হত্যা করা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি এই হাদিসটা যদি একটু পরে শুনাইতেন ভাই যে সকল একটু বুঝাই দিতেন এখানে তো রকম বলা হয় নাই যে বিধর্মীরা যদি তোমাদেরকে মারতে আসে তাহলে আক্রমণ পরিচালনা বৈধ এটা তো বলা হয় নাই বলা হয়েছে যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ এখানে তো আপনার কথার সাথে তো মিল পাইতেছি না হাদিসের আচ্ছা ঠিক আছে পরেন তো ভাই পরে শুনুন তো কি বলা আছে হাদিসে তিনি বলেন আমি নাফি রহমতুল্লাহকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতিদিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা তিনি বলেন এখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল রাসুল্লাহ সাল্লাম বনু মুস্তালিক উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দি করলেন অবশিষ্ট কারা কারা শিশু নারী মাল হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ মানে কাফেরদেরকে কে আকবর গিয়ে আক্রমণ করলো মোহাম্মদ আকবার আক্রমণ কইরা অপ্রস্তুত অবস্থায় সেখানে কাফেররা প্রস্তুত ছিল না অপ্রস্তুত অবস্থায় তাদেরকে গিয়ে আক্রমণ করলো এবং তাদেরকে পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে এবং বাচ্চা কাচ্চা করে দাস হিসেবে নিয়ে নিল নাকি হ্যাঁ ভালো লাগছে বিষয়টা ভালো লাগছে তো আচ্ছা কিন্তু আপনি আমাকে এই হাদিসটা একটু পরে শোনান ভাই এই হাদিসটা একটু পরে শোনান তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বলেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বলেন হে ইয়াহুদিদ সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তাদের আবার বলেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল সাল্লাম তাদের বললেন এ দা পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বার তিনি একই পুনরাবৃত্তি করলেন জেনে রাখো ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসুল আচ্ছা এটা একটা সহি হাদিস সুনান আবু দাউদ শরীফের তিন হাজার তিন নম্বর হাদিস এই হাদিসটা থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম ভাই আপনি কি আমাদেরকে একটু মানে ভালোভাবে একটু বুঝাই দিবেন এই হাদিসটাতে কি ঘটনাটা কি ঘটলো বুঝি নেই একটু বুঝাই দেন তো ভাই ভাই বুঝতে তো ঠিকই পারছেন না 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 আপনি ভাই একটু বলে দেন ভাই আমি তো নাস্তিক তো এই জন্য বুঝি কম আপনি একটু বলে দেন আমাকে বুঝাই দেন মানে ইয়াহুদি সম্প্রদায়ের কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস জানিয়ে দিচ্ছে যে এই ভূখণ্ড শুধুমাত্র মানে ওই অঞ্চলে অনেক দিন ধরে যে ইহুদি সম্প্রদায়টা বসবাস করতেছিল ওদের জায়গা সম্পত্তি দোকানপাট ব্যবসা বাণিজ্য পাড়া প্রতিবেশী সবাই মিলামিশা এক জায়গায় বসতি স্থাপন ছিল ওদের মদিনাতে ওরা এখানে থাকতো থাকতো তাই না ওরা এখানে ব্যবসা বাণিজ্য করতো মানে তাদের ভিটামাটি ছিল বাপদাদার বিটামাটি একদিন হঠাৎ করে মোহাম্মদ ঈশা মন্দিনা ঈশা বলল যে আই তোরা ইসলাম কবুল কর তাহলে থাকবি ওরা বললো না আমরা নিমু না তারপর আবার বললো না আমরা না ইসলাম কবুল করবো না তারপরে তৃতীয়বার মত করলো জেনে রাখো তৃতীয়বার বলার পরে বলল এই যেই জায়গায় তোরা আস না সেই জায়গাটা আমার আমার আল্লাহর এবং রাসুলের আমি এই জায়গা জমি দখল করে নিম তোদের এই জায়গা সম্পত্তি সব দখল করে নিমু তোরা gente কি সু হালকা পাতলা বিক্রি টিকি করতে বল কর কইরা বাইকা যাইহন তকে তোদের বিটামাটি গরবাড়ি সব আহন তকে আল্লাহ এবং তার রাসুলের মানে বিটামাটি দখল তাদের বিটামাটিটা তাদের বাপ দাদার বিটামাটি মোহাম্মদ দখল করে ফালাইলো নাকি ভাই হ্যাঁ মানে মনে করেন যদি আজকে যদি আজকে যদি ভারতের নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে ঢুইক্কা যদি একই ধরনের কথা কয় মনে করেন নরেন্দ্র মোদির সেনাবাহিনী আয়শা বাংলাদেশে কইলো ওই শেখ হাসিনা এদিকে এইদিকে এদিকে আচ্ছা এদিকে তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর শান্তিতে থাকবি তো শেখ হাসিনা কইলো না আমরা হিন্দু ধর্ম না তার কইলো তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর নিরাপত্তা পাবি শেখ হাসিনা কইলো না ভাই আমরা হিন্দু ধর্ম না আমরা ভাল লাগে না হিন্দু ধর্ম মূর্তি পূজা ভাল লাগে না আমাকে তখন আবার তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করে নরেন্দ্র মোদী কইলো যে এই যে তোরা যে এই ভূখণ্ডতে তে না বাংলাদেশ এই ভূখণ্ডের মালিকানা ভগবান এবং শ্রীকৃষ্ণর এবং নরেন্দ্র মোদীর এই তিনজনের আমি এই তোমাদেরকে এই মুসলমানদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ রাজা রাম এবং নরেন্দ্র মোদীর এই কথা বইলা মনে করেন আমাদের মুসলমান মানে আপনারা যারা বাংলাদেশের মুসলমান আছেন তাদেরকে বিটামাটি থেকে বের করে দিল উদ্বাস্ত হয়ে গেলেন আপনারা আপনারা তখন মানে ইয়ানিয়া বস্তার রাস্তা বাইন্দা তখন মিয়ানমারের দিকে পলায় যেতে হইলো হ্যাঁ ওইখানে গিয়ে আপনারা শরণার্থী হয়ে গেলেন হ্যাঁ রিফিউজি হয়ে গেলেন ওইখানে আর আপনাদের যে জায়গা জমি সম্পত্তি ব্যবসা বাণিজ্য দোকান পাট সব কিছু ছাইরা আপনাদের এখন মিয়ানমারে গিয়ে উদ্বস্ত হইতে হইলো এরকম যদি কেউ করে তাহলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে বলেন তো ভাই এরকমটা করলে তো কি হবে কিন্তু দেখেন আপনি নবী যে কাজটা করলো নবী যে ইহুদিদেরকে তাদের এলাকা থেকে তাদের ভিটা মাটি থেকে বিতাড়িত করলো এবং জায়গা সম্পত্তি দখল করে নিল আপনি তো কইলেন নবী নাকি অনেক কষ্ট ছিল আহারে খাইতে পারতো না ঠিক মতো কষ্ট না কি বুকটা ফাইটা যাইত ফাইটা যাইতেছে কিন্তু আমি তো দেখতেছি যে একটার পর একটা আমি রেফারেন্স দেখাইতেছি আপনারে এবং দেখতেছি যে মোহাম্মদ তো ডাকাইতের থেকে ভয়ঙ্কর ডাকাই ছিল মানে মানুষের জায়গা সম্পত্তি ভিটা মাটি সব দখল করে নিত এই যে এখানে ইহুদিরা ইহুদিরা তাদের মত তাদের ধর্ম পালন করতেছে তাদের তাদের মত থাকতেছে এটা আপনার নবীর সমস্যা কি সে তার ধর্ম করুক ইহুদিরা তার ধর্ম করুক এনে গিয়া আকবর আগে কইলো তোরা ইসলাম কবুল কর নিরাপত্তা পাবি তোরা ইসলাম কবুল কর শান্তিতে থাকবি নাইলে তোকে বাটামাটি দহল করে লব এই এটা এটা তো একটা হুমকি নাকি ভাই এই যে এখানে যে মানে মানে মোহাম্মদ যেই কথাগুলা বলতেছে এটা তো একটা হুমকি নাকি আপনার কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমতার লোভে ষড় করছে আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাদের জায়গা সম্পত্তি দখল করে নিছে একদম মানে মানে গায়ের জোরে জায়গা সম্পত্তি দখল করে নিছে কাজটা যদি আপনার সাথেও কেউ করে মনে করেন আপনার পাশের পাশে স্বামী মসমান থাকে হ্যাঁ আপনার এলাকা স্বামী মসমানের এলাকায় থাকেন আপনি মনে করেন স্বামী মসমান যদি এসে আপনার এই কথা বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যোগ দেন এলে তো তোকে ভিটামাটি দহল করে লমু আওয়ামী লীগের যোগ দিন না দিলে ভিটা মাটি হইলো শেখ হাসিনা আর স্বামী মসমানের এই কথা বলে যদি আপনাদের বিটামাটি কেউ দখল করে নেয় মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আপনি আপনারা বিএনপি করেন আপনার ফ্যামিলি বিএনপি করে আপনারা আওয়ামী লীগ করেন না আপনারা আওয়ামী লীগকে না ভাল লাগে না আওয়ামী লীগের মানে শামীম ওসমান আইসা আপনার ঘরে আইসা বললো তোরা আওয়ামী লীগে যোগ দে নেলে তো বিটামাটি সব আমরা দখল করে আলো মু তোদের জায়গা সম্পত্তি দোকান পাট যা আছে সব আমাগ শেখ হাসিনার আর শামীম ওসমানের এই কথা যদি আপনারা কেউ বলে তাহলে এটা তো একটা হুমকি হইল তাই না আচ্ছা ভাই একটা জিনিস আমাকে মিলিয়ে দিন যে রাসুল সাল্লাম যদি ক্ষমতার জন্য এসব করে থাকেন তাহলে কাফের রাতো রাসুল সাল্লাহ সাল্লামকে আপনার ক্ষমতার অফারে করেছিল তারপর যে নারী টাকা পয়সা সবকিছুর অফারে করেছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিল আমার এক হাতে চন্দ্র থাকে আরিফ সাহেব এক সেকেন্ড এক সেকেন্ড মক্কার যে কাফেররা মক্কার যে পত্তলি কাফেররা মোহাম্মদকে ক্ষমতার অফার করেছিল কি ক্ষমতার অফার করেছিল একটু যদি বলতেন সকল ধরনের ক্ষমতা রফার করেছিল নারী বলেন টাকা পয়সা বলেন রাজত্ব বলেন নারী ছিল কয়টা ওখানে নারী ছিল এমন কি এমন কি সুন্দরী নারী ওখানে ছিল যে নারীর অফার করবে ওদের পৌত্তলিকদের তো নারী ছিল মানে এত অল্প কিছু নারী ছিল মানে এমন না যে তাদের অফরন্ত নারী ছিল তা তো না এটা ভাই হাস্যকর একটা কথা বললেন যে পৌত্তলিকদের পৌত্তলিকদের কয় লাখ নারী ছিল সেটা তো আমি বুঝতেছি না আপনি আমারে বুঝায় বলেন যে সেই তাদের কাছে অনেক নারী ছিল আমি তো দেখতেছি মোহাম্মদ এই যে পৌতলিকরা এমন কি নারী ছিল সেই নারী মোহাম্মদরে দিবে এমন কি ছিল ওদের কাছে যেটা মোহাম্মদরে দিতে পারতো ওরা তো নিজেরাই ছিল দরিদ্র অবস্থা সেই সময় তো মক্কাতে দুর্ভিক্ষ চলতেছে যখন এই মোহাম্মদের সাথে গ্যাঞ্জাম চলতেছে তখন তো মক্কাতে রীতিমতো ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ছে এবং দুর্ভিক্ষ চলতেছে মানুষজন খাইতে পারতেছে না এই কারণে আবু তালিব তার সন্তান কাছে দিয়ে দিছিল যে আমি আলীকে খাওয়াইতে কারণ অবস্থা খুব খারাপ মক্কার অবস্থা খুবই খারাপ মক্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তুমি আলিরে তোমার কাছে রাখো সেই সময় তো মক্কার সব মানুষের ব্যবসা বাণিজ্য খারাপ টাকা পয়সা খারাপ এই সময়ে মুহম্মদরে তারা কি দিতে পারতো কিছুই দিতে পারতো না তো

কে বলছে আপনাকে আমাকে এই জিনিসটা একটু দলিল সহ দেখানোর বিপুল পরিমাণে টাকা পয়সা ছিল রাজা বাচ্চা ছিল তারা ওদের এত টাকা এত নারী যে ওরা মোহাম্মদের লাগলে তুই একশো পাঁচশো নারী নিয়ে যা আপনাকে আমি পাঁচশো কোটি টাকা চ্যালেঞ্জ করলাম হম অথচ আমার কাছে পাঁচশো কোটি টাকাই নেই আমি হুদা হুদাহুদি চ্যালেঞ্জ করতেছি মনে করেন আপনারা বললাম আরিফ সাহেব যদি আমাকে এটা করতে পারে আমি আপনাকে পাঁচশো কোটি টাকা দিবো কিন্তু আমার কাছে টাকাই নেই এই কথার কোন দাম আছে তখন কি আপনি বলবেন গিয়া আসিফ সাহেব আমার কোটি টাকা দিতে চাইছিল কিন্তু আমি 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 লই লই নাই এত মানে বড় মনের না না অথচ আমার কাছে তো পাঁচশো কোটি টাকা নাই আমার কাছে এক কোটি টাকাও নাই আমার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা না দিলে মানে এই কথার কি কোন মূল্য আছে মক্কার যারা কুরাইশ ছিল তাদের তো তারা তো কোনো রাজা বাচ্চা ছিল না তারা ছিল একটা মানে ওই মক্কাতে যে মূর্তি পূজা হইতো সেগুলো রক্ষণাবেক্ষণ করতো কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল সেগুলা সেগুলো করতো তারা তো রাজা বংশ ভাই আপনি আরিফ সাহেব আপনি আমাকে দেখান যে পত্তলিক মানে কুরাইশরা অনেক বড় রাজা বাচ্চা ছিল তারা মোহাম্মদ কে অনেক অফার করছিল কিন্তু মোহাম্মদ লয় নাই সেটা প্রমাণ হবে তখন যখন আপনি দেখাতে পারবেন কোরআসটা অনেক বা রাজা বাচ্চা ছিল তখন সেটা একটু দেখান আমাকে তাহলে দলিল সহ দেখান আপনি সোরা কোরআশ পড়েন কোরআশ পড়ার কোরআন তো আমি কোরআন তো হচ্ছে গিয়ে কোরআন থেকে আপনি রেফারেন্স দিলে তো হবে না ভাই আপনি অবশ্যই হবে আমি কোরআন কোরআন নিয়ে আমাকে আপনি আমাকে এমন কোন ভ্যালিড এভিডেন্স দেখান কোন একটা হাদিসে বলা আছে মনে করেন কোরআশটা সেই সময় রাজা কোরআন দেখেন এটা ছিল কোরআন দেখেন কোরআদের ক্ষমতা রকম ছিল কোরআনের সুরা কোরআদের কোরআদের তো সেরকম কোনো টাকা পয়সাই ছিল না ভাই আপনি ইসলামের ইতিহাস যতটুকু পড়ছেন তার থেকে অনেক বেশি আমি পড়ছি আমি জানি যে সেই সময় মক্কার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ ছিল আবু তার নিজের ছেলেকে পর্যন্ত আলীকে মোহাম্মদের কাছে পালতে দিয়ে দিছিল কারণ আলিরে খাওয়াইতে পারতেছিল না আবু তালিব এবং পুরা মক্কার অবস্থায় পুরা মক্কার অর্থনৈতিক অবস্থায় তখন টানাটানি টানাটানির মানে চলে সব জায়গায় টানাটানি চলতেছে আপনি আমাকে তাহলে দেখান দলিল সহ দেখান আমি মেনে নিব আপনার কথা দেখান আপনি সোরা কুরাইশটা খুলে দেখেন যে এখানে বলা আছে আপনি আমাকে এমন একটা দলিল দেখান যে এখানে বলা আছে কোরাইসরা সেই সময় রাজা বাচ্চা ছিল ওই অঞ্চলে রাজা বাচ্চা সৌদি রাজা বাচ্চা ছিল দেখেন সেটা কই পাওয়া যাবে বলেন রাজা বাচ্চার কথা না বলা থাকলেও তবে কুরাইশ সোরা কুরাইশ পরে বোঝা যায় যে ওনারা অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক সমৃদ্ধ ছিল যার কৃতজ্ঞতা স্বরূপ আহ কুরাইশদের ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এরকম একটা কিছু সমৃদ্ধ মানে কতটুকু সমৃদ্ধ ছিল অনেক 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 মানে কত টাকা কত টাকা পয়সার মালিক ছিল তারা সমৃদ্ধ যদি পর্যাপ্ত নাই থাকে তাহলে তো আল্লাহ এমনি এমনি খায়া কাজ নাই সুরা নাজিল করবে না আল্লাহ সুরা নাজিল করছে কি করেনি সেটা তো জিজ্ঞেস করতেছি না ভাই জিজ্ঞেস করতেছি তাদেরকেই যে টাকা পয়সা কি পরিমানে ছিল তারা কি রাজা বাচ্চার মতো বড়লোক ছিল অবশ্যই পর্যাপ্ত ধনসম্পদ আচ্ছা ছিল যে পর্যাপ্ত ধন যে ছিল মানে মানে কোটি কোটি টাকা ছিল বা কোটি কোটি উঠছিল এটার একটা দলিল দেখান ভাই স্পেসিফিক দলিল নাই আমি ওই দলিল না থাকলে আপনি কেন কথা বলতেছেন ভাই আপনাকে তো আমি তো লাইভ শুরু করার সময় বলে দিলাম যে আপনারা যখন আলোচনা করবেন আমি প্রত্যেকটা কথা দলিল সহ বলতেছি এবং আমি চাই যেন আমার লাইভে যখন আপনি আসবেন তখন আইসে হ্যাঁ দলিল সহ কথা বলবেন কিন্তু সেটা ছিল কি না ছিল সে ঠিক আছে সেটা বাদ দিলাম আপনার কাছে যেহেতু দলিল নেই সেহেতু এটা কাউন্ট করা যাবে না আপনার কথাটা কাউন্ট করা গেল না আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম সেগুলা কি আমি সঠিক দেখাইছি নাকি ভুল দেখাইছি যে কাফেরদের জায়গা সম্পত্তি দখল করতো এটা কি সঠিক দেখাইছি না ভুল ছিল হ্যাঁ একটা এটা সঠিক ছিল যে যুদ্ধের ময়দানে অন্যের জায়গা এই সরব কি বল মা বাকি তাদের কি শুদ্ধ আসতো নাকি বন্দি করে নিয়ে আসতো তাদের সঙ্গে নি কিন্তু আমি যে পয়েন্টটা আপনাকে বললাম যে ওনাকে পরে টোকাটুকি করতে নাকি করতে না শুনেন শুনেন আমি যে পয়েন্টটা বললাম যে জিনিসটা করতেছি সেটার উত্তরটা দেন ভাই ওই যে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো তাদের সাথে কি মোহাম্মদ কি ঠকা মোহাম্মদ এবং তার বাহিনী এরা কি ঠকা ঠকি করতো নাকি করতো না হ্যাঁ একটা তো এটা তো নিয়মই যে গনির মতে মাল স্বরূপ এটা তো মানে আল্লাহ মানে আল্লাহই তো এই নিয়মটা দিতে নাকি যে তোরা গিয়া কর ঠকা ঠকি কর যে মায়াদের দয়রান সস বাইন্দা বিন্দা নি আসছস এই লরে আন ঠকা ঠকি কর এটা আবার নিয়ম কি এটা তো আল্লাহই দিতে নাকি নিয়মটা হ্যাঁ ঠিক আছে আল্লাহ বলে দিছি কিন্তু দেখেন আপনি আপনার যে যে আপনি বোঝাতে চাচ্ছেন যে ভক্ত করার জন্য এরকম কিছু করছি কিন্তু করার করছে না করছে সেটা তো দলিল দিয়ে আমরা কথা বলবো দলিল দিয়া দেখা যাবে আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আহ এটা কোন গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি আহ এটা তো আমি ভুলে গেছি কোন গ্রন্থ আচ্ছা আপনি একটু পড়েন তো ভাই এখানে কি লালকালি অংশটুকুকে একটু পড়েন তো ভাই আমরা একটু শুনি কি লেখা আছে এখানে ভাই আপনি সংক্ষেপে বলে দেন এত পড়তে ভালো লাগে না ভাই না পড়লে জানবেন কেমন এগুলা তো ইসলামের মানে দলিল এগুলা আমি তো বানাই বানাই আপনাকে দেখাচ্ছি না ইসলামের দলিল ভাই এগুলো পড়লে তো সওয়াব আছে আপনারা জানতে পারলে ইসলামের আপনি নবীর জীবনীটা জানতে পারলে আরো ভালো হবে এটা তো আপনার ভালো হবে আমি তো আপনার সুবিধার জন্য বলতেছি ভাই হ্যাঁ স্ক্রিনে তো সবাই দেখছে আপনি জুম করে আপনিই বলেন না না আপনি একটু পরে নাই লাল অংশটুকু একটু পড়ে শুনেন না দ্রুত পরে শুনেন তাড়াতাড়ি আমি থামাবো না আপনারে দ্রুত দ্রুত পরে শুনেন এই অনুমতি দেওয়া হচ্ছে না যে পরে এখান থেকে আচ্ছা একটু বড় করেন এইটুকু ভাই এটা তো আর বড় করা যাচ্ছে না এটা আমি শেয়ার থেকে স্ট্রিম থেকে দেখাচ্ছি তো এইজন্য বড় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই অনুমতি দেয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে বরং তোমাদের জন্য এই অনুমতি হয়েছে যে অনুমতিও রয়েছে এই অনুমতিও রয়েছে যে মানে এক্সট্রা ও একটা অনুমতিও রয়েছে যে হ্যাঁ পড়েন অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ চালাবে ওয়েট ওয়েট আবার আবার পড়েন লাইনটা আবার পড়েন তোমাদের জন্য এই অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের নিজেদের পক্ষ থেকেই তাদের উপর আক্রমণ চালাবে ওয়াও এই কথাটার মানে কি যদি একটু বুঝিয়ে দিতেন মানে নিজেদের পক্ষ থেকে অন্য কোনো পাল্টা আক্রমণ ছাড়া আচ্ছা 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 ঠিক আছে পড়েন ভাই তারপর তারপর কি বলা তাদের পথ রোধ করে দাঁড়াবে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে এজন্যই জন্যই আল্লাহ পাক বলেন যদি তারা তওবা করত নামাজ প্রতিষ্ঠিত করে এবং জাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নেবে এ আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করে আবু বকরা আদিল্লাহ জাকাত অস্বীকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ কথার এই শর্ত শর্তে হারান যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্য করণীয় কাজগুলো পালন করবে আচ্ছা এখানে এই দলে থেকে আমরা যেটা জানতে পারলাম যে তারা যদি কিছু নাও করে তাহলে এই অনুমতিটাও দেওয়া হইলো যে আকবার গিয়ে তাদের উপর আক্রমণ করবে এবং তাদের পথরোধ করবে এবং তাদের ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে মানে ইসলাম গ্রহণ করতেও বাধ্য করা যাবে যুদ্ধ করতেও বাধ্য করা যাবে মানে কাফেরদেরকে নাকি হ্যাঁ মানে ইসলামের দাওয়াত দিবে এরকম এরকম আহ মানে দাওয়াত যদি না মানে ওরা যদি দাওয়াত না মানে তাহলে আক্রমণ করা যাবে এই অনুমতিও দেওয়া হইলো যে আক্রমণ কইরা তাদের মাইরা মি না হোক ইসলামে আসবি না কেন তোরা ইসলাম গ্রহণ করবি না কেন তোদেরকে পিড়া মাইরা পিড়া তোদেরকে আমি আমরা ইসলাম গ্রহণ করাম এই এই অনুমতিটা দেওয়া হইলো নাকি মাইরা ধৈরা তোদেরকে আক্রমণ কইরা তোদের মা বেটিকে তুই না তো জোর জোর জবরদস্তি কইরা তোদেরকে ইসলাম মানবি না মানে ইসলাম নিবি না মানে তোর মানে ফাইজলামি নাকি কাফের বাটারা

সোর্সটা আমি একটু পরে আপনাকে বলতেছি কারণ এই মুহূর্তে এই সোর্সটা আমি এখানে লিখে রাখি নাই দাঁড়ান আমি দুই এক মিনিট সময় দিলে আমি বলতে পারবো কিন্তু এটা আমি একটু পরে বলতেছি ঠিক আছে সোর্সটা কি আমি একটু পরে বলি কারণ এটা আমি এখানে লেখা নাই লিখে রাখি নাই এই কারণে ভুলে আমিও ভুলে গেছি ওটা সম্ভবত তাফসির ইবনে কাসির থেকে আমি দেখাইছি দাঁড়ান আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি পরে বলতে পরে এটা সোর্সটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই মুহূর্তে দিতে পারছি না এটা সম্ভবত মানে এটা সম্ভবত তাফসির ইবনে কাসির কিন্তু মানে এটা উই মানে তাওহিদ পাবলিকেশন সম্ভবত আমি এটা একটু পরে দিব আপনাকে আপনি আমাকে এই যে মানে এই হাদিস এটা এই যে সিরাতুর রাসূলুল্লাহ থেকে ওমানের বাদশার কাছে একটা চিঠি লিখছিল মোহাম্মদ সেই চিঠিটা যদি একটু পরে শুনাইতেন এখানে লাল কালি তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পত্র লেখেন পত্র বাহক ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু পত্রটি ছিল নিম্নরূপ অতঃপর আমি আপনাদের দুই জনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি আপনারা ইসলাম কবুল করুন নিরাপদ থাকুন আমি সমগ্র মানবজাতির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিসেবে প্রেরিত হয়েছি যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায় কি অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আমি আপনাদেরকে গভর্নর নিযুক্ত করে আর যদি ইসলাম কবুল অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয় আপনাদের রাজ্যে বিজয়ী হবে আচ্ছা আচ্ছা এইখানে তার মানে তো বলে দিচ্ছি ওমানের সম্রাটের সাথে মোহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না ওমানের বাচ্চা কোনোদিন মোহাম্মদের পাশা এসে লাগতি মারে নাই কিছুই করে নাই কিন্তু মোহাম্মদ তার একটা পত্র লিখলো যে আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি আপনারা ইসলাম কবুল করুন নিরাপদে থাকুন যদি অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আমার ঘোরা আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবোত আপনার রাজ্যে বিজয়ী হবে এই কথাটার মানে কি যদি একটু বুঝাই দিতেন এটা তো একটা হুমকি নাকি হ্যাঁ দেখেন ভাই এখন বাহ্যিক ভাবে হুমকি মনে হলে এখন এটা কেন লেগছে কোন পরিপ্রেক্ষিতে লেগছে এর এর ভিতরের ইতিহাস কিন্তু আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে এটা কথা না বলা আমি আপনাকে বলে দিলাম তো এদের সাথে তো এই ওমানের সম্রাট তো অনেক দূরে থাকে এরা তো অনেক দূরের অধিবাসী এদের সাথে তো মুহাম্মাদের কোনো শত্রুতা ছিল না এরা হতে তাদের মতো ধর্ম পালন করত মোহাম্মদ তার মতো ধর্ম পালন করত মোহাম্মদ যখন ক্ষমতার মমতা পাইল তখন একটা চিঠি লিখলো মানে সম্রাটের কাছে ইসলামের আহ্বান জানা একটা চিঠি লিখলো শেষে লিখলো

এক লক্ষ টাকা এখানে এসে দেওয়া যাবে নালে আমরা অমুক মাসে তোকর বাড়িতে আক্রমণ করবো তো ও বাড়িতে আক্রমণ হবে তোকে বাড়িতে ডাকাতি হবে তখন ওই যে প্রায় আগের কালের জমিদার রা এরকম ভয় পেত ওরে এ ডাকাইতে চিঠি লিখছে আহ তাড়াতাড়ি যা গনাকাটি যা আছে দিয়ে দাও করে ডাকাত গুলো দিয়ে দাও নালে ওরা ডাকাতি করতে আসবো একদম রাতের বেলায় এসে বাইটা বাই দিয়ে মেরা মেরা ফেলবো আচ্ছা ঠিক আছে দেখি যে এই যে মানে এই কাফেরদের সাথে মোহাম্মদ কি করত দেখি সেটাও একটু দেখি আমরা এই জিনিসটা পাবেন তাফসির ইবনে কাসিরে এই নিচের আচ্ছা এই তাফসির থেকে একটু যদি পড়ে শোনাতেন আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই আরিফ ভাই আমরা পড়ি আস্তে আস্তে পড়ি পড়লে আপনারও সওয়াব দর্শকদেরও আছে পড়েন ভাই তাফসিরটা পড়েন কোরআনের আয়াত সূরা আনফালের 55 নম্বর আয়াত পড়েন যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব উল্লেখিত আয়াত সমূহে আল্লাহ পাকাফিদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীব মধ্যে বেঈমান কাফির গণি হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব উহাদের মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই কোন চুক্তিতে আবদ্ধ হও তখনই উহারা সেই চুক্তি লঙ্ঘন করে যখন উহাদিককে বিশ্বাস করিয়া আস্থা স্থাপন করো তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমাদের আস্থা নষ্ট করিয়া ফেলে আল্লাহকে করে না নির্ভয় দাম্ভিকতার সহিত হয় ফেলেংশের মর্ম হইল তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আবাস হাসান বসরি যা যা আতা খোরাসানি ও ইবনে ওয়াইনার রহমাতুল্লাহ ইহার ব্যাখ্যায় বলেন যুদ্ধে ওয়াদিককে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে ওয়াদিককে হত্যা করিবে যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে লজ্জা অনুসচনা অনুশোচনা সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা খুবই ভালো পড়ছেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে একটু বুঝাই দেন তো এই যে মনে করেন কাফেরদেরকে যে আক্রমণ করলো দেখলাম আমরা কাফেরদেরকে আক্রমণ করার পরে কাফেরদের সাথে তো কঠিন ভাবে বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দেওয়ার কথা বলা হয়েছে তাই না কঠোর ভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া মানে কষ্ট দিয়া দিয়া মারতে হবে নাকি এখানে শুধু ওইটা দেখলে হবে না কেন দেয়া হবে সেটাও সুন্দর ভাবে লেখা আছে যদি আপনি হাইলাইট করেন নাই বলা আছে মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই চুক্তিতে আবদ্ধ হও তখনই ওহারাই সে চুক্তি লঙ্ঘন করে মানে ভালো খারাপ যাই হোক লঙ্ঘন করবে এরকম আর কি যখন বিশ্বাস করিয়া আস্থা স্থাপন করো তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমার আস্থা নষ্ট করিয়া ফেলে মানে এবং আল্লাহকে কোনো ভয় করে না এবং দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয় তাদের অপরাধ স্পষ্ট এখানে আপনি ঠিক আছে এই যে নির্ভয় নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে যে লিপ্ত হয় এইটা তো হচ্ছে গিয়ে কিছু কিছু কাফের হয়তো পাপাচারে লিপ্ত হয় কিন্তু কথা ঘোরাবেন আমি অন্যায়কারীদের হবে আপনি এক কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমার প্রশ্নটা শুনে না আগে পাপাচারে তো নির্ভীক নির্ভয় দাম্ভিকতার সাথে তো মুসলমানদের মধ্যে অনেকে পাপাচারে লিপ্ত হতে পারে নাকি এটা শুধুমাত্র কাফেররা করতে পারে কোন কারা করতে পারে উভয়ই করতে পারে কিন্তু এখানে specific ভাবে এখানে কিন্তু এই যে এই তাফসিরে এই কথাটার ব্যাখ্যাটা দেয়া হয়েছে যে কাফেররা কাফেরদের কথা সামগ্রিক ভাবে আম ভাবে কাফেরদের কথা বলা হয়েছে এখানে এখানে কিন্তু আয়াতেও বা তাফসিরেও শুধুমাত্র সেই সব কাফেরদের সাথে যুদ্ধ করতে বলা হয় নাই যারা পাপাচারে লিপ্ত হয় বা যারা বিশ্বাস স্থাপন করিয়া চুক্তি ভঙ্গ করে চুক্তি লঙ্ঘন করে শুধুমাত্র সেই সব কাফেরদের বিরুদ্ধেই যে জিহাদ করতে হবে বা তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে মারতে হবে সেই সব সেই কথা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে যে কাফেররা এই কাজ করে সুতরাং কাফেরদের সাথে তুমি এই কাজ করবা এই জিনিসটা এই নির্দেশনাটা এখানে দেয়া হয়েছে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে কাফেররা সাধারণত এরকমই করে এই কারণে আল্লাপাক নির্দেশ দিচ্ছে যে কাফেরদেরকে যখন আপনারা ধরতে পারবেন তাদেরকে যখন যুদ্ধে পরাস্ত করতে পারবেন তখন অত্যন্ত কঠোরভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করবেন যেন অন্য কাফেররা এই নির্দয় যারা জ্বালা কথা যায় না এই যে নির্দয়ভাবে যে আপনারা মানে খুন খারাপি করবেন আপনারা যে মানে হত্যা করবেন কাফেরদেরকে মায়রা মিরা একাকার করবেন এই নির্দয়তার কথা শুই না যেন অন্য কাফেরদের মধ্যে লজ্জা এবং অনুশোচনার সৃষ্টি হয় এটা যে শুধুমাত্র কোন কোন নির্দিষ্ট কাফের জন্য যারা হচ্ছে পাপাচারে লিপ্ত অথবা যারা হচ্ছে এমুক তমুক করছে শুধুমাত্র তাদের জন্য যে প্রযোজ্য হবে এটা যদি আপনি আমাকে দলিল থেকে দেখাতে পারেন আমি মাইনে নিব আপনি আমাকে তাহলে দলিল থেকে দেখান যে এই বিধানটা শুধুমাত্র ওই সব কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা যারা হচ্ছে এই যে পাপাচারে লিপ্ত শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অন্য কাফেরদের সাথে যারা যারা এই কাজ করে নাই বা যারা চুক্তি ভঙ্গ করে নাই তাদের সাথে এই আয়াতটা প্রযোজ্য হবে না সেটা ইসলামের মানে কেতাব থেকে আমাকে দেখান যে সেখানে লেখা আছে যে এই যে সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আয়াতের যে ওই যে জ্বালা যন্ত্রণা দিয়ে মায়রা ফেলার কথা যে বলা হয়েছে এটা কিন্তু সামগ্রিক ভাবে সব কাফের দের জন্য প্রযোজ্য হবে না শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা চুক্তি ভঙ্গ করছে বা যারা নানা ধরনের পাপাচারে ভাই পাপাচারে তো অবশ্যই মানে ইসলাম না মানাটাই তো একটা পাপাচার ইসলাম অনুসারে ইসলামটাকে পালন না করাটা এটা সবচেয়ে বড় পাপাচার এর থেকে বড় পাপাচার তো আর কিছু নাই ভাই ইসলাম অনুসারে সবচেয়ে বড় পাপাচার হচ্ছে গিয়ে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি সেটা আপনাকে আমি দেখাচ্ছি এই যে এই কথাটা যে আমি বললাম দেখাবো যে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপাচারই হচ্ছে গিয়ে আল্লাহকে শিরক আল্লাহর সাথে শিরক করা এটা হচ্ছে ইসলামের ইতিহাসে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপাচার এর থেকে বড় পাপাচার আর কিছু নাই আর কিছু হইতেই পারে না এইটাও সবসেটা বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি কারণ আমার কাছে সব রেডি করা আছে অসুবিধা নেই আমি আপনাকে সব বের করে করে দেখাবো ঠিক আচ্ছা বের করেন কিন্তু একটু 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 ওয়েট করেন একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাচ্ছি এটা আমি কোথা থেকে দেখাচ্ছি সেটা আপনাকে প্রথমে বলে দি এটা হচ্ছে গিয়ে তাফসিরে মাঝহারি থেকে দেখাচ্ছি কাজী সানাউল্লা পানিপথের অত্যন্ত বিখ্যাত তাফসির গ্রন্থ হাকিমাবাদ খানকায় মোজাদ্দিয়া প্রকাশনী পঞ্চম খন্ড পৃষ্ঠা ১১৭ থেকে একশো বিশ আমরা এখন ভাই হ্যাঁ এই যে এখান থেকে একটু পড়েন ভাই এখান থেকে একটু পড়েন তো ভাই এবং তোমরা তাহা তাহা বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহাদের সাহায্য করে কি লিখেছে সাহায্য নাকি সাহায্য হবে আহ যদি তারা বিরত হয় তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা হ্যাঁ যাহা যাহা হ্যাঁ হ্যাঁ যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা প্রথমে বলা হয়েছে এবং তোমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় ফেতনা অর্থ বিশৃঙ্খলা তবে পৃথিবীর সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক আচ্ছা আচ্ছা ঠিক আছে হইছে আমাদের মানে পুরো মূল জিনিসটা পেয়ে গেছি আমরা পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সবচেয়ে বড় ফেতনা সেই জিনিসটা হচ্ছে শির্ক সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্ক নাকি হ্যাঁ হ্যাঁ শির্ক তাহলে এইখানে যে কথাটা বলা হইছে তার মানে শিরক অপরিহিত মানে শিরক করাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপachar এই যে এটার কারণেই তাদেরকে শাস্তিটা এই যে জালাযন্ত্রণা দিয়া যে মারতে হবে সেই যে শিরক যে তারা করতেছে এটার কারণে তাদেরকে এই জিনিসটা করতে হবে না ভাই আপনি টোটালি অন্য মোড়ে চলে যাচ্ছেন ওখানে স্পেসিফিক ভাবে চুক্তিভঙ্গ আস্থাভঙ্গ এরকম টাইপের কোনো কিছু প্রধান কারণের কথা বলা হয়েছে ঠিক আছে মানে

এলে তো হবে না ভাই আপনি আমাক আমাদেরকে দলিল সহ এই জিনিসটা দেখাইবেন আমি আপনাকে প্রত্যেকটা জিনিস দলিল সহ প্রত্যেকটা শব্দ পর্যন্ত আমি রেফারেন্স এটা হচ্ছে শহরে মুসলিম শরীফের পৃষ্ঠা নাম্বারটা আমি একটু পরে বলতেছি পৃষ্ঠা নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই কততম খন্ড বা পৃষ্ঠা নম্বর কত সেটা এই মুহূর্তে আমার কাছে আমি বলতেছি আমাকে একটু সময় দিলে বলতে পারবো

আঠারোতম অধ্যায় অধ্যায় মানে খন্ড নম্বর হচ্ছে গিয়ে সতেরো আঠারো পরেন হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাপিরদের বিরুদ্ধে প্রথমে জেহাদ শুরু করেবি আচ্ছা আচ্ছা এই কথাটার মানে কি ভাই একটু বুঝাই দেন তো ভাই ওরা তো চুক্তি ভঙ্গ না করলে আপনি তো বলতেছিলেন যে ওরা চুক্তি ভঙ্গ না করলে বা পাপাচার না করলে করণ যাইব না কিন্তু এই কথাটার মানে কি এখানে কি বলছে এই প্রথম লাইনটা যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে

এরপরে এই এটা হচ্ছে বারোতম পৃষ্ঠা মানে শুরুর দিকের অংশ এখানে জিহাদের নীতিমালা এখানে বর্ণনা করা আছে পরবর্তীতে আছে মানে কিন্তু এই অংশটাতে শুধুমাত্র জিহাদে ইসলামের নীতিমালাটা কি সেটা বলা হচ্ছে আপনি যদি ভাই এই অংশটুকু যদি আমাদেরকে এই লাইনটা অর্থটা আমাকে যদি একটু বুঝাই দিতেন এখানে কি বলা হচ্ছে এই বইটা আমি আপনি কি এই বইটা যে点セット আমি সরাসরি বই থেকে দেখাবো অসুবিধা নেই না দরকার নাই এই লাইনটা বুঝতে হলে মানে কোরাল লাইনটা আপনাকে খেয়াল করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রের অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে মানে হয় ইসলাম করতে হবে আর যদি তারা নাই করে তাদের নিজ ধর্মে থাকতে চাই সমস্যা নাই জিজিয়ার মাধ্যমে থাকতে হবে এরকম না করলে তাদের উপরে মানে যুদ্ধ যুদ্ধ শুরু করা বই ঠিক আছে এই কথাটা আপনি ব্যাখ্যা করেছেন বুঝলাম কিন্তু প্রথম প্রথম সেন্টেন্সে যে সকল ধর্ম এবং বর্নের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই কথাটা যে বলা আছে একটু আগে না আপনি বললেন যে তারা যদি পাপাচারে লিপ্ত হয় তারা যদি চুক্তি ভঙ্গ করে তেইলে গিয়া তাদের সাথে জিহাদ তিয়াত করণ যাইবো নইলে জিহাদ তিয়াত করণ যাইবো না কিন্তু এখানে তো ভাই এখানে এখানেও সেটাই সাপোর্ট করতেছে আপনি বিস্তারিত লাইকটা খেয়াল করে দেখবেন এখানে এই যিনি আপনার কথাটা যে সাপোর্ট করতেছে এটা আমি বুঝতেছি না আপনি আমাকে একটু বুঝায় দিবেন অসুবিধা তো নাই আমি তো আপনার কাছ থেকে বুঝব এই জিনিসটা কিভাবে এই জিনিসটা এটা সাপোর্ট কিভাবে করতেছে আমি তো এখানে দেখলাম যে এখানে লেখা সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে মানে একবার সকল ধর্ম এবং বর্ণ সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই যে সকল ধর্ম বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই কথাটা যদি আমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই দিতেন ভাই ভুল ব্যাখ্যা করে কি মজা পান আপনি মানে এখানে করি নাই আমি জাস্ট এইখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ে শুনাইছি আমি কোনো ব্যাখ্যা এখনো কোশলই করি নাই এখানে যা যেটা লেখা আছে ভাই কথাটা শুনে না এখানে জাস্ট যেটা লেখা আছে সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে আবার পড়ি গণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণ বর্ণের সকল বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এইখানে আমি কোন ব্যাখ্যাও করি নেই কোনো বিশ্লেষণ শব্দ যুক্ত করি নেই এখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ছি এবং আপনাকে জিজ্ঞেস করছি যে এই কথাটার মানেটা আপনি তো বলছেন যে তারা যদি পাপাচার না করে তারা যদি মানে চুক্তি ভঙ্গ না করে তাইলে তাদের সাথে জিহাদ জিহাদ করা যাইব না আপনার কাছে দলিল চাইলাম দলিল আপনি দেখাতে পারলেন না আপনি কইলেন এখান থেকে পড়লেই ভাই বুঝন যায় বুঝা লাউন লাগবো বুঝন যায় এখান থেকে পড়লে পড়লেই বুঝন বুঝা যাউন যায় আচ্ছা ঠিক আছে আপনি দলিল দিতে পারলেন না সেটা আপনাকে আমরা কনসিডার করলাম এখন এই লাইনটার মানেটা যদি বুঝাই দিতেন যে এখানে কি এটা বুঝাচ্ছে যে শুধুমাত্র যারা চুক্তি ভঙ্গ করবো তাদের বিরুদ্ধে প্রথমে জিয়াদ শুরু করিবে নাকি সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিয়াদ শুরু করবে কোনটা সত্য বলেন আচ্ছা আমাকে একটু বলার সময় দেন তারপর আপনি বলবেন ভাই উল্টা পাল্টা কথা বলে তো আপনি আমাকে আমি আপনাকে জাস্ট লাইনটা পড়ে শোনাইলাম আপনি আমাকে বললেন আপনি তো বল ব্যাখ্যা করছেন আমি তো কোনো ব্যাখ্যাই করি নাই ভাই জাস্ট যেই লাইনটা লেখা আছে সেটা জোরে জোরে পড়ে শোনাইলাম ভাই অক্ষর বর্ণ টু বর্ণ অক্ষর টু অক্ষর শব্দটো শব্দ খালি জাস্ট পড়ে শুনেছি আপনি শুরু বলা শুরু করলেন ভাই আপনি তো বল ব্যাখ্যা করছেন ভাই আপনি তো বল ব্যাখ্যা করছেন ভাই আমি ব্যাখ্যাটা করলাম কোথায় ভাই যেটা লেখা আছে সেটা শুধুমাত্র আমি পড়া শোনাইলাম আপনি আমারে কইলেন যে আপনি তো ভুল ব্যাখ্যা করছেন ভাই কোনো ব্যাখ্যাও আমি দিলাম না কোনো শব্দ আমি কিছু কইলাম না জাস্ট যেটা লেখা আছে সেটা পড়লাম আপনি আমারে কইলেন ভুল ব্যাখ্যা আমি ভাই চাপাবাদী না কেরা একটু সততার সাথে আপনি যদি একজন মানবিক মানুষ হন যদি একজন ভালো মানুষ হন তাহলে সততার সাথে বলেন যে এখানে কি লেখা আছে আপনি যেটা বলছিলেন সেটার সাথে এই কথাটা মিলে কিনা আর যদি আপনি যদি মানে মানে মনে করেন যে এখানে আপনার ইসলামী মানে শর্মিন্দা হবে আপনিও শর্মিন্দা হবেন আমার কিচ্ছু যাবে আসবে না আমি হাসি করবো আপনাদেরকে নিয়ে বলবো মুমিন কত মূর্খ এই যে দেখেন ভাই মুমিনটা কত মূর্খ এটা আরো প্রমাণ হবে যে আপনারা কত মূর্খ এবং কত জঙ্গি আপনি যদি আপনার কাছে দলিল যদি না থাকে তাহলে আপনি বলেন যে ভাই এই মুহূর্তে দলিল নেই পরে আমি নিয়ে আসবো আরো দলিল পত্র আপনার সাথে বিতর্ক করতে অসুবিধা নেই কিন্তু এই আপনি যেটা বলছেন সেটার একদম সম্পূর্ণ বিপরীত কথা এখানে বলা আছে আপনি বলছেন যে তারা যদি পাপাচার না করে তারা যদি চুক্তিভঙ্গ না করে তাহলে তাদের সাথে জিয়াদ করেন যাইব না কিন্তু এখানে স্পষ্ট ভাবে লেখা মুসলমানের মুসলমানগণের বিরুদ্ধে করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে জিহাদ শুরু করিবে একদম সকল ধর্ম এবং বর্ণের কাফির সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এই কথাটা এখানে লেখা আছে তাই না কইরা চাপাবাজি না কইরা যেটা সত্য সেটা বলেন আচ্ছা ভাই দেখেন আপনি যেভাবে মানে আমাকে কি বলবো আচ্ছা দেখেন আমি আপনাকে বললাম যে লাইনটার বাড়তি কথা না পেলাই যে সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে এই কথাটার মানেটা যদি বুঝে দিতেন অন্য সকল ধর্ম সকল সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে

প্রমাণ আমি দিব এই জিজিয়াটা হচ্ছে গলায় ছুরি ধইরা আপনারা আদায় করেন কাফেরদের কাছ থেকে সেটাও আমি প্রমাণ করব সেই জিজিয়ার অধ্যায় আমি একটু পরে শুরু করব জিজিয়ার এত দলিল আছে আপনি পইরা আপনার চোদ্দ গোষ্ঠী শেষ করতে পারবো না ভাই আমার কাছে জিজিয়ার দিয়ে যে দলিল আছে ভাই আপনি তো আপনি আপনার মানে এলাকার সবচেয়ে বড় আলেমও সারা জীবনে যে বই পড়ে নাই সেখান থেকে আমি দলিল দেবো বুঝছেন আপনি আমার সাথে এই চালাকি করেন না ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে আপনার কথা আমি মাইনে নিচ্ছি যে তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে বা জিজিয়া না দিবে ততক্ষণ পর্যন্ত সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ করার কথা তো বলা আছে এখানে নাকি ভাই হ্যাঁ আছে তাহলে আপনি যে বললেন তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচারে লিপ্ত না হয় তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না এটা যে একটু আগে যখন আগের রেফারেন্সটা দেখাচ্ছিলাম তখন যে আপনি দাবি করলেন ওই দলিল থেকে নাকি বোঝা যায় যে তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে নাকি তাদের সাথে জিহাদ করা যাইবো না এইটার সাথে তো এটা মিলছে না ভাই ভাই এটার সাথে এটা যে মিলছে এই কথাটা আমি আপনাকে ওই দ্বিতীয় লাইনটা প্রথমটা লাইনটার সাথে ইনক্লুড মানে মানে আপনি দাবি করছেন যে এই লাইনে বলা আছে যেখানে বলা আছে যে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলে সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এই কথাটার মানে হইতেছে আপনি বোঝাইতে চাচ্ছেন এই কথাটার মানে হইতেছে যে সমস্ত কাফেররা

তারা যদি মানে কি অদ্ভুত ব্যাপার ভাই অদ্ভুত ব্যাপার ভাই আপনারা যারা দেখতেছেন আমি একেবারে হতভম্ব ভাই হ্যাঁ আমি একদম হতভম্ব দর্শক শ্রোতা যারা দেখতেছেন তারা দেখতেছেন এখানে লেখা আছে মুসলমান গণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই মুসলমানদেরকে হাত শুরু করতে হবে এই কথাটার মানে নাকি যে যারা চুক্তিভঙ্গ করে নাই এবং যারা পাপাচার করে নাই তাদের বিরুদ্ধে নিষেধ নিষেধ এটা নাকি করা মানে আমি হতভম্ব ভাই হতভম্ব মানে এই মুমিনের কথা শুনে আমি হতভম্ব আচ্ছা এই যে এই হাদিসে যে জিনিসটা লেখা আমি লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লাইলাহা ইহা বলবে তারপরে হচ্ছে গিয়ে এই যে এই যে ওমানের বাচ্চার কাছে যে চিঠিটা পাঠাইলো এরা তো কোনো পাপাচার করছে বা চুক্তিভঙ্গ করছে কোনো চুক্তিও নাই এদের সাথে কোনো পাপাচারও এরা জানে না এই যে চিঠিটা লিখলো এদেরকে এরাও তো এখানে মানে কি বলতেছে এই লোক এইগুলা যে তাদের তারা তাদের সাথে নাকি জিহাদ করা যাবে না হ্যাঁ ভাই আপনি কি মানে হ্যাঁ হ্যাঁ আমি শুনতো বলছি যে আমি একটা দলিল দাখিলাম এখানে যে জিনিসটা বলা হচ্ছে মুসলমান গনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিল সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে এই কথার মানে নাকি এটা যে তারা মানে কাফেরদের মধ্যে কেউ যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না এটার এই কথাটার মানে নাকি এইটা ওটা একটু আরেকবার তুলে আনবেন ভাই কোনটা এই আগে আগে রেফারেন্স যেটা যেটা দেখালেন মাত্র হ্যাঁ আচ্ছা এখানে ধরেন আমি সব লাইনটা যদি একটু চেঞ্জ করি ইসরায়েলের জনগণদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের প্যালেস্টাইনের বিরুদ্ধে প্রথমেই যুদ্ধ শুরু করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা ইসরায়েলকে সমর্থন করবে ইসরায়েলকে মেনে নিবে বা তাদের ইসরায়েলের লোকজনদেরকে ততক্ষণ না পর্যন্ত সেই চালা দিতে হবে এটার মানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কোন ধরনের জিহাদ না করলে ইসরায়েলের যুদ্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলে ইসরায়েল করবে না যদি এরকমটা লেখা থাকতো তাহলে মনে হয় বুঝতে বুঝতো আরকি সিম্পল জিনিস ভাই মানে একেবারে ডাহা মিথ্যা কথা বললে যেটা হয় মানে মিথ্যা কথা বলে যেভাবে ধরা খায় ওই জিনিসটা তো প্রমাণ এর চেয়ে বড় প্রমাণ ধর্ম ব্রেনটাকে কিভাবে নষ্ট করে এটা তো একটা একটা মৌলিক প্রমাণ এটা আছে ভাই এখানে লেখা দ্বারা হচ্ছে যে প্রথমে মানে হচ্ছে প্রথমে যুদ্ধ শুরু করা মানে হচ্ছে যতক্ষণ বন্ধু তারা যুদ্ধ করবে না ততক্ষণ বন্ধু তুমি যুদ্ধ করতে পারবা না মানে যদি ইয়াকে বলে আরিফ আরিফ ভাইয়ের আরিফ ভাইয়াকে ধরেন এলাকার লোকজন বলি করতেছে তো আরিফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে একটা ছেলে এসে হঠাৎ করে প্রথমে আরিফ ভাইয়ের গালে একটা থাপ্পড় লাগাই দিল দিয়ে তার কাছ থেকে তারে মানে লুটপাট করা শুরু করলো এখন ওটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আরিফ ভাইয়া তারা যা খোঁচাখুচি করছিল এই জন্য ওই ছেলেটা বাধ্য হয়ে অসহায় হয়ে আরিফ ভাইয়ের গালে থাপ্পড় মারছে আমے মানে ইয়া মুমিনদের যুক্তি মানে মিথ্যা কথাও যে মানে বলার জন্য মিথ্যা কথা বলার জন্য যে টুকু লাগে একটু চালাকি করে মিথ্যা কথাটাও একটু চালাকি করে বলতে হয় এমন ভাই বলতায় যেন ধরা না কিন্তু এই মুমিনের মানে এই মুমিনদের সেইটুক পর্যন্ত ইয়া নাই যে একেবারে মানে ডাহা মিথ্যা কথা চোখের মুখে বয়েলা ফেলে হ্যাঁ একেবারে চোখের মুখে বয়েলা ফেলে ডাහා মিথ্যা কথা আমি আরো কয়েকটা মানে দলিল দেখাবো দেখাইতাম কিন্তু এই মুহমিনে কোন দলিল দেখায় লাভ নাই যা তারপরে আমি আরেকটা দলিল দেখাই যারা অন্য দর্শক শ্রোতা এই লোককে আমি দেখাচ্ছি না ভাই আমি যারা দর্শক আছে তাদেরকে দেখাচ্ছি মানে এই লোককে আর কিছু দেখা লাভ নেই যে একেবারে মুখের উপরে মিথ্যা কথা বলতে পারে এটা হচ্ছে তাপসির মাঝারি পঞ্চম খন্ড পৃষ্ঠা দুইশো সাত নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে দেখি আমরা এখানে দেখি লেখা আহ কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা গ্রন্থে লিখেছেন এটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ আশিফা গ্রন্থ এটা অত্যন্ত বিখ্যাত একজন মানে বিচারক ইসলামী শরিয়তের একজন মানে আইন প্রণেতা কাজী আবুল ফজল আয়াজ উনি তার আশিফা গ্রন্থে লিখেছেন হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটি ছিল বৈধ মানে এই যে বন্দীদেরকে হত্যা এবং মুক্তিপণ দুইটাই বৈধ তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দি মুক্তির বিষয়টা ছিল অনুত্তম রূপক অর্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে নির্দেশনাতে ছিল এরকম উত্তম আমল গ্রহণ করায় সম칭 তীব্রনীয় এরকম বলেছেন হযরত ওমর এবং হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি এই যে এই যে হযরত সাদ ফরাজ ভাই মনে রাখেন এই হযরত সাদ কিন্তু কে ছিলেন বনু কুরাইজা গোত্রের যে খুনি হ্যাঁ কে কোনটা হ্যাঁ বলসবতে তাহলে আরেকবার আরেবেত সাদের বিষয়টা কাজী আবুল ফজল আয়াজ তার আর শিফা গ্রন্থ লিখিতন হত্যা ও মুক্তিপণ গ্রহণ এই দুটোই ছিল বৈধ তবে হত্যা ছিল উৎসব মানে যারা যুদ্ধবন্দী তাদেরকে হত্যা করা যেত এবং তাদেরকে এক তাদেরকে আটকে রেখে টাকা পয়সা মানে ইয়াটা যেমন করে কিডন্যাপ করা যেরকম করে আটকে রেখে টাকা পয়সা গ্রহণ দুটোই ইয়া ছিল কিন্তু উইটা না করে যদি জবাই করতে হত্যা করত সেটাই ছিল উত্তম এবং মুক্তি এবং ওই যে চাঁদাবাজি করে টাকা নেওয়া যে কিডনাপিং এর মাধ্যমে টাকা নেওয়া ওটা ছিল অনুত্তম ওয়াও হ্যাঁ এই কথাটাই বলা আছে যে হজরত ওমর এবং হজরত সাদ উত্তম আমলটি গ্রহণ করেছিলেন আচ্ছা ও আচ্ছা এর ছিল জয় পার্টি দন 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 মানে ওমর আর সাদ এই দুই জয় পার্টি মানে একটা জিনিস চিন্তা করা ভাই যখন আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে পাকিস্তানি ইয়েদের আটকাই ছিল সেনাদের আটকাই আমরা তো কোনো ধরনের ইয়ে ছাড়াই তাদেরকে ছেড়ে দিয়েছিলাম মুক্তি পণ নেই নেই তাদেরকে না মা মালাকা যৌন দাসী ওগুলো বানাইছি তাদেরকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে ওই জায়গায় যদি ওমর আর সাত থাকতো তাহলে তো এরা মানে জবাই পার্টি করতো নাকি পুরা নব্বই হাজার জবাই হয়ে যেত পুরা নব্বই হাজার সৈন্য জবাই হয়ে যেত আমি আরেক এই জিনিসটা এইখান থেকে কিন্তু পরিষ্কার আরো আরো একটা দলিল দেখাই সেটা হচ্ছে থেকে পঞ্চম খন্ড পৃষ্ঠা দুইশো দুইশো নম্বর পৃষ্ঠাটা আমরা একটু যাব দেখি আমরা এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে বন্দীদেরকে কৃত দাসে পরিণত করা সিদ্ধ আলেমগন এ ব্যাপারে একমত শাসক বা অধিনায়ক ছাড়া বন্দীকে হত্যা করার অধিকার কারণে প্রয়োজন বোধে কেবল শাসকই যুদ্ধবন্দীকে হত্যা নির্দেশ দিতে পারে তবে কেউ যদি অতর্কিত কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা ফেলে তার জন্য রক্তপণ দিতে হবে না এখানে এই জায়গাটাতে যে জিনিসটা বলা হয়েছে দাঁড়ান আরেকটা একটা জায়গা খুঁজতেছিলাম এই যে এই জিনিসটা যেটা বলা হয়েছে নিপাত করা নিশ্চিহ্ন করা পরাভূত করা হত্যা করা অথবা পরাস্ত করা এখানে মূল কর্ম বা হত্যা করা করার কথাটিই রয়েছে অনুক্ত শত্রুকে সম্পূর্ণরূপে বন্দিকে ছেড়ে দেওয়া যাবে না হত্যা করতে হবে তাদের অমুক ব্যক্তিকে নিপাত করা হয়েছে মানে এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে বিনাশ না করা পর্যন্ত তা নবীর জন্য কোনো বন্দি গ্রহণ করা সঙ্গত নয় এই যে এই জিনিসগুলা একটার পর একটা দলিল আমি দেখা যেতে পারবো কিন্তু এই বললো মানে তার কথা আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম দর্শকরা দর্শকরা শুনলো জানলো যে কত বড় পারে এবং তারা যে ইসলাম ধর্মটাকে নিয়ে তারা যে লজ্জিত আসলে এই জিনিসটা প্রমাণ হইলো যে তারা নিজেরাও লজ্জিত কারণ হচ্ছে তাদের এই যে দলিল দেখার পরও তাদের মিথ্যা কথা বলতে হয় মানে মিথ্যাচারের আশ্রয় কখন নিতে হবে একজনের কারণ হচ্ছে তারা নিজেরাও বুঝতেছে যে এই জিনিসটা

and this means that the jihad of pursuing running after and this jihad was at the time of the prophet but this jihad cannot be accomplished cannot take place unless the state of the muslims is strong if you don't have a strong muslim country who can they pursue or attack no 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 stay where you are just try to uh, uh, fix yourself, uh, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the, the adjacent country, what do we do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Allah said, Muslims, we go. We don't want your country. We don't want your uh, uh, land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is giving is given once or twice a year, uh, uh, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you. Then we capture you, you become our slaves, and we take your land, and you take... Where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the, in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা হ্যাঁ কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা আমরা মানে শুনলাম আসি ভাই আমি কিন্তু বের করে দেই নাকি হ্যাঁ মুমিনটা চলে গেছে মুমিনটা নিশ্চয়ই আমরা আরো যুবা পার্টি মোহন ভাই কি একটা অবস্থা খুবই খুবই চিন্তা করেন মানে তারা তারা ক্যাপচার করে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিবে ওটাও না ওটাও না তাদের কাছে উত্তম হচ্ছে জবাই করবে এই জবাই পার্টি বলে মানুষের মানে মোরালিটির জন্য মানে পথ নিদর্শক এক একজন এক একটা জান্নাতবাসী বাসী চিন্তা ভাই